সাবেক এমপি নির্দেশে কুপিয়ে হত্যা, কিলার শরীফ গ্রেপ্তার। সাবেক এমপি আওয়ালের নির্দেশে রাজধানীর পল্লবী এলাকায় সন্তানের সামনে শাহিনুদ্দিন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় কিলার শরীফকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার 12 মে সন্ধ্যায় নারায়ণগঞ্জের কাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। শাহিনুদ্দিন হত্যায় ভাড়াটে কিলার হিসেবে শরীফ সরাসরি অংশ নিয়েছিল বলে জানিয়েছে ডিবি। গোয়েন্দা পুলিশের মিরপুর পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ আহসান খান জানান, গ্রেপ্তার অপর আসামিদের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে শরীফ জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। পরে অবস্থান শনাক্ত করে কাশপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। শাহিনুদ্দিন হত্যা মামলা রিমান্ড চেয়ে রোববার 23 মে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার 21 মে ভোরে ভৈরবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী আওয়ালকে গ্রেপ্তার করে র‍্যাব। আওয়ালকে গ্রেপ্তারের পর র‍্যাব জানায় মূলত জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার 4 থেকে 5 দিন আগে দুপুরবেলা আওয়ালের কলাবাগান অফিসে তাহের এবং সুমন হত্যাকাণ্ডের চূড়ান্ত পরিকল্পনা করে। মাঝ পর্যায়ে হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য সুমনকে দায়িত্ব দেওয়া হয়। সুমনের নেতৃত্বে প্রায় 10 থেকে 12 জন সক্রিয়ভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করে। ঘটনার দিন 16 মে বিকেলে পরিকল্পনা অনুযায়ী তারা ঘটনাস্থলে যায়। তারপর ভিকটিম শাহিন সন্তান সহ ঘটনাস্থলে এলে সুমন, মনির, মানিক, শরীফ, হাসান, ইকবাল ও মুরাদ সহ 10 থেকে 12 জন ধারালো অস্ত্র নিয়ে শাহিনকে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। হত্যাকাণ্ডের পর সুমন আওয়ালকে মোবাইল ফোনে কল করে জানায় স্যার ফিনিশড। পরে জড়িতরা দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। এই হত্যায় সরাসরি অংশ নেওয়া মানিক ইতিমধ্যে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।